তিনি ভূত দেখছেন রিপাবলিকের ভূত তাকে প্রশ্ন করা চলবে না প্রশ্ন করলেই মেজাজ হারাবে রাজ্যের শাসক দল আর রিপাবলিকের দিয়ে থেকে ধেয়ে আসবে একের পর এক কটাক্ষ কিন্তু এভাবে তো দমানো যাবে না রিপাবলিককে বাংলার বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে রিপাবলিক বাংলা প্রশ্ন করবে বুক চিতিয়ে চোখে চোখ রেখে দেখুন 2021 সালে ডবল ডবল চাকরি আমি বলেছিলাম ডবল ডবল চাকরি তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ডবল ডবল চাকরি কি হচ্ছে না আমরা বাঁচতে চাই না এই আত্মমরা হয়ে বাঁচতে চাই না আমাদের মেরে দিন আমাদের শেষ করে দিন চোখে চোখ রেখে প্রশ্নে যেন বড় অস্বস্তি শাসকের বারবার প্রতিশ্রুতির পরেও মেলেনি নিয়োগ নিয়োগ চেয়ে আজও রাস্তায় শিক্ষিত বেকার কবে মিলবে বঞ্চিতদের চাকরি রিপাবলিকের প্রশ্নে বুধবার মেজাজ হারান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপনি এক বছর আগে এসএলএসটি চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আজও তারা রাস্তায় তারা বলেছেন আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি চাকরি দেবো আপনার এতটুকু বুদ্ধি নেই চাকরি দেওয়ার অথরিটি আমি আপনি তো মিটিং করেছিলেন মিটিং করেছি মানে প্রতিশ্রুতি দিয়েছি আপনার যদি চাকরি দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে ধূপগুড়িকে মহকুমা করার ক্ষমতা থাকে কি করে 31 ডিসেম্বরের আগে ধূপগুড়ি মহকুমা হবে আমি আবার আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি আপনি তো দিয়েছিলেন আমি প্রতিশ্রুতি দিলে শুনুন আমি প্রতিশ্রুতি দিলে সামনাসামনি দি সংবাদ মাধ্যমের সামনে দি ধূপগুড়িতে প্রতিশ্রুতি দিয়েছিলাম পালন হয়েছে যেটা বলেছে উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা এই কথাটার কোনো সত্যতা নেই বাস্তবতা নেই উনি মিটিং করেছে আমাদের 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 নেতৃত্বের সাথে উনি মিটিং করেছে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন ধূপগুড়িকে মহকুমা করারও ক্ষমতা নিশ্চয়ই ওনার নেই কারণ একজন এমপি তো নিশ্চয়ই একটা মহকুমা বানাতে পারে না তাহলে উনি যদি ওই ক্ষমতাটা ওখানে ধরতে পারেন তাহলে তো আমরা আশা করতেই পারি যে আমাদের চাকরির ব্যাপারে উনি আমাদের দেখতেই পারেন কিন্তু উনি প্রতিশ্রুতি দিয়েছেন তারও প্রমাণ আছে এখানেই শেষ নয় প্রশ্নের মুখে রিপাবলিকের চাকরির সঙ্গে গুলিয়ে ফেললেন সরকারি চাকরিকে 2021 সালে ডবল ডবল চাকরি প্রতিশ্রুতি তো এসেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাংলায় চাকরি আছে বলে চাকরি পেয়েছেন যারা 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 রিপাবলিক বাংলা রিপাবলিক গুজরাটি হয়নি কেন রিপাবলিক মধ্যপ্রদেশ হয়নি কেন হচ্ছে আমাদের একটার পর একটা চ্যানেল বাড়ছে হবে সেদিনকে কথা বলবেন বাংলায় সুযোগ রয়েছে প্রশ্ন তো নয় বাংলায় সুযোগ রয়েছে বলে আপনি চাকরি পাচ্ছেন বলি ও অভিষেক বাবু আপনার শরীর ভালো আছে তো না হলে এমন আবোল তাবোল বলছেন কেন এটা কোনো সরকারি সংস্থা নয় রিপাবলিক বাংলাকে রাজ্য সরকারও ডেকে আনেনি জায়গাও দেয়নি আবার রিপাবলিকে কাজ না পেয়ে কেউ রাস্তাতে বিক্ষোভ করছেন না বুঝলেন রিপাবলিক বাংলা